নয়ন রায় পদত্যাগ করেছে, এটা অবশ্যই সারা দেশে এবং সারা পৃথিবীতে বড় সংবাদ। কিন্তু আমি যে বিষয়টা নিয়ে বলতে চাইছি সেটা হচ্ছে যে ম্যানমেড জল ছাড়াকে কেন্দ্র করে, ডিভিসির জল ছাড়াকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। দুদিন আগে আমরা দামোদরের নদের পাশে ছিলাম, তখন জল সে অর্থে ছিল না। প্রথমত হচ্ছে এই ম্যানমেড তত্ত্ব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন তখন থেকে তিনি ম্যানমেড কথাটা বলতেন, মানে ইচ্ছাকৃত মানুষ ক্রিয়েট করে, এটাকে তার বাংলা ব্যাখ্যা সেটাই দাঁড়ায়। তিনি হেমন্ত সোরেনকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী অনুরোধ করেছেন জলটা যাতে কম ছাড়ে। প্রথমত হচ্ছে যে সেন্ট্রাল ওয়াটার কমিশন বলে একটা ডিপার্টমেন্ট আছে, তারা কোয়ার্ডিনেট করে রাজ্যের সেচ দপ্তরের সঙ্গে, যেমন পশ্চিমবঙ্গ তেমন হচ্ছে যে ঝাড়খণ্ডের সঙ্গে, সেখানে সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জল ছাড়ার পরিমাপ তৈরি হয়। প্রথমত যে দামোদর নদের ওপরে যে কটা ব্যারেজ আছে এবং ড্যাম আছে সেগুলো জানতে প্রথমে জানতে হবে, এটা মুখ্যমন্ত্রী জানেন, তিনি বারবার এক কথাই বলেন ম্যানমেড বন্যা, ম্যানমেড জল ছাড়ছে কেন্দ্র তার ব্যাখ্যা দিয়েছে, ব্যাখ্যাটা খুব পরিষ্কার বলে দিই। প্রথমত হচ্ছে যে ডিভিসি ব্যারেজ জল ছাড়ছে, তার আগে মাইথনকে জল ছাড়তে হয়, তারপরে হচ্ছে গালুডি ঝাড়খণ্ডে পড়ে, গালুডির ওপরে চন্ডিল রয়েছে, চন্ডিল জলাধার সবথেকে বড়, যেখান থেকে দামোদরের জল যে ঝাড়খণ্ডে যে মূল যে জায়গা থেকে সেখানে এসে জলটা জমা হয়। প্রথমত হচ্ছে রে আপার ক্যাচমেন্ট, মানে হচ্ছে ওপরে যখন বৃষ্টি হয় সেই বৃষ্টির জল যখন এসে সেই বৃহত্তর জলাধারে, চন্ডিল জলাধারে যখন জমা হয়, সেটা যদি লোয়ার ক্যাচমেন্টে না ছাড়া হয় তাহলে কিন্তু আপার ক্যাচমেন্ট হিট করে যাবে, হিট করলে কী হতে পারে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ অঞ্চল ভেসে যেতে পারে। জলকে ধরে রাখার ক্ষমতা কোনো বিজ্ঞান নেই, জলের যা ফোর্স, জলের যা ফ্লো সেটা হচ্ছে বাস্তব। তাই এই ধরনের ইস্যু বিগত কয়েক দশক ধরে রাজনীতির আঙিনায় বারবার মোড়ক লেগেছে, মোড়ক লাগানোর চেষ্টা হয়েছে, বিভিন্নভাবে ইস্যু ভিত্তিক বিতর্ক তৈরি হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি বারবার এ কথাটা বলার চেষ্টা করছেন, করেওছেন। তাই বলে দামোদর প্রসঙ্গেই আসি, যদিও ঝাড়খণ্ডের হেমন্ত সোরেনের ডিপার্টমেন্ট তারা তাদের মতো স্টেটমেন্ট দিচ্ছে, তারা বলছে অল্প অল্প জল ছাড়া হচ্ছে, প্রশ্নটা যে অল্প আর বেশি নয় ব্যাপারটা। বিষয় আবার বলি যে আপার ক্যাচমেন্ট হিট করলে লোয়ার ক্যাচমেন্টে জল ছাড়তেই হবে, না হলে ওভারফ্লো হবে। তাহলে গালুডিতে সেই জল এসে যখন পড়বে, গালুডিতে যখন ওভারফ্লো হবে, গালুডিকে সেই জল ছাড়তে হবে, এসে পঞ্চেত এসে কি জলটা পড়বে। তারপর মাইথন রয়েছে, সেই মাইথনে যখন জল জম, এক তো হচ্ছে মাইথনে আপনার হাইড্রো প্রজেক্ট আছে, সে জলটাও খুব প্রয়োজন আছে। তাহলে মাইথনে যদি জল যা ক্যাপাসিটি 4,87,000 সামথিং কিউসেক তার ক্যাপাসিটি রয়েছে, এই ক্যাপাসিটিটা কমেছে, কারণ হচ্ছে রে আরও জল থাকতে পারতো, কারণ ড্রেজিংটা করা সে অর্থে হয়নি মাইথন এবং পঞ্চায়েতের ক্ষেত্রে, তার জন্য বিপুল অর্থ বরাদ্দের দরকার, যেটা রাজ্য এবং কেন্দ্রের বিষয় যেটা নিয়ে, এবং পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ঠিক তাই। আপনাদের প্রত্যেকের মনে আছে 2020 সাল করোনাকালে দামোদর অর্থাৎ ডিভিসির ব্যারেজ 9 নম্বর লক গেট কার্যত ভেঙে গেছিলো, সমস্ত জলাধার থেকে জল বেরিয়ে গেছিলো, এবং তারপরে পরে আবার সেখান থেকে চন্ডিল থেকে জল ছাড়ার পরে দামোদর ব্যারেজে জলটা জমা হয়। ফলে জীবন জীবিকার সঙ্গে যারা যুক্ত থাকেন, দামোদর ব্যারেজ হোক, ডিভিসি ব্যারেজ হোক, বরাকর হোক, পঞ্চায়েত হোক, এখানে মাছ খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কোনো সময় যখন জল 1 লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে, তাহলে মুখ্যমন্ত্রী জানেন তো বিষয়টা, যে সেন্ট্রাল ওয়াটার কমিশন কোনো সিদ্ধান্ত তারা না জানিয়ে রাজ্যকে করে না, এটা বুঝতে হবে ব্যাপারটা। তার জন্য কোনো টেকনিক্যাল বিরাট কিছু বিজ্ঞানসম্মত কথাবার্তা বলতে হবে, এরকম কোনো ভাববার কারণ নেই। আর যারা সমালোচনা করবেন তাদের কথা বাদ দিন। প্রথমত হচ্ছে দামোদরকে যদি বাঁচাতে হয়, প্রথমত হচ্ছে জলকে যদি এক জায়গায় স্ট্যাগনেন্ট করা হয় তাহলে বিপর্যয় বাড়বে। তাহলে যদি ডিভিসি থেকে যে জল ছাড়া হচ্ছে সেটা হচ্ছে বুদবুদ, রন্ডিয়া, পানাগড় থেকে শুরু করে গোলসি, এদিকে আপনার চলে আসুন খণ্ডঘোষ, রায়না, এদিকে জামালপুর, বিস্তীর্ণ অঞ্চল কিন্তু প্লাবিত হওয়ার সম্ভাবনা ব্যাপকভাবে থাকবে, ক্ষতিগ্রস্ত হবে কৃষকের চাষবাস জমি, এবং তার সঙ্গে হচ্ছে যে জীবন জীবিকার প্রশ্ন এসে দাঁড়াবে। তাই ম্যানমেড বন্যার ইস্যু, ম্যানমেডের ইস্যুটা এটা কেন বারবার করে বলা হচ্ছে, এটা নিয়ে বিভিন্ন সময় ক্রিটিসিজম চলছে, পলিটিক্যালি ক্রিটিসিজম। আমার মনে হয় না এটা ক্রিটিসিজম করার দরকার আছে। সবসময় নদী নিয়ম হচ্ছে জলের যখন গতি বাড়ে নদী সবসময় রাইট ব্যাঙ্কে টার্ন করে, বা ডান দিকে টার্ন নেয় স্রোতের অনুযায়ী। এটা
যারা ওয়াটার ম্যানেজমেন্টে যারা স্টুডেন্ট, যারা রিসার্চ স্কলার, যারা এই ডিপার্টমেন্টে আছেন, তারা ভালো করে জানেন যে কত প্যারামিটারে জল রাখা যেতে পারে, কত প্যারামিটারে জল ছাড়তে হতে পারে। ডিবিসি দুর্গাপুরে যে ক্যাপাসিটি, যদি 2,00,000 কিউসেক জল ধরে নিচ্ছে আমি, ক্যাপাসিটি থাকে ধরে রাখতে হয়, কারণ জলটা পুরো ছাড়লেই তো হবে না। সারা বছরের রবি মরশুমের ফসল এবং হচ্ছে বিভিন্ন চাষের জন্য এই জমি, এই ব্যারেজের জলটা খুব গুরুত্বপূর্ণ। এই বিস্তীর্ণ অঞ্চলে নদীমাতৃক যে দামোদর নদকে কেন্দ্র করে যে অববাহিকা যে আছে, সেই জেলাগুলো গুরুত্বপূর্ণ, বিধানসভাগুলো গুরুত্বপূর্ণ, যেখানে চাষবাসটা খুব দরকার হয়ে পড়ে। এবং উদয়নারায়ণপুরে গিয়ে কানেক্ট করে, সেখান থেকে গিয়ে গঙ্গা, তারপরে হচ্ছে অনেক বড় গল্প, সেদিকে সাগরে গিয়ে হিট করছে, সেটা বিষয় না। তাহলে চণ্ডীল থেকে গালুডি, গালুডি থেকে পাঞ্চেত, তারপর মাইথন, তারপর দুর্গাপুর, তারপর হচ্ছে এই বিস্তীর্ণ হচ্ছে উদ্বুদ থেকে শুরু করে আপ টু একদম জামালপুর ছাড়িয়ে গিয়ে একদম সোজা গিয়ে হাওড়াকে টাচ করছে গিয়ে। তাহলে এই তথ্যটা কেন বারবার করে বলা হচ্ছে, এই তথ্য নিরসন কবে হবে, এটাকে কেন রাজনৈতিকভাবে রং লাগানোর চেষ্টা চলছে, এটার নিরসনের জন্য রাজ্য সরকারের যিনি প্রশাসনিক প্রধান তিনি বলতে পারবেন। কেন্দ্র এবং রাজ্যের হচ্ছে বিশেষ করে এই ধরনের ক্ষেত্রে আমরা জানি তো যে মেঘভাঙা বৃষ্টিতে কী অবস্থা কেরালাতে, মেঘভাঙা বৃষ্টিতে সিমলার কী পরিস্থিতি, আমরা জানি তো মেঘভাঙা বৃষ্টিতে রুদ্রপ্রয়াগ কেদারনাথে পরিস্থিতি, সেটা হচ্ছে মেঘভাঙা বৃষ্টির ক্ষেত্রে। এখানে হচ্ছে রে মালভূমি এলাকাতে, যেহেতু ঝাড়খণ্ডের ওপরে যেহেতু দামোদর নদ ওখান থেকে প্রভাবিত হয়েছে, তাই সেখানেই প্রথম যে জলাধার সেটা হচ্ছে চণ্ডীল। বারবার মেনশন করছি, যারা সমালোচনা করবেন না তারা একটু জিওগ্রাফিটা ঘাটবেন আমি ঠিক বলছি কি না, আপনাদের পরিষ্কার হয়ে যাবে। তাই হচ্ছে আপার ক্যাচমেন্ট হিট করলে লোয়ার ক্যাচমেন্টে জল ছাড়তেই হবে, নাহলে যে কোনো সময় জলাধার শুদ্ধ উড়ে যেতে পারে। তাহলে এই যদি জলাধার শুদ্ধ অর্থাৎ দুর্গাপুর ব্যারেজ, মাইথন ব্যারেজ যদি উড়ে যায়, তাহলে সেক্ষেত্রে পরিস্থিতি কী হতে পারে। তো কেন রাজনৈতিকভাবে বিভিন্নভাবে এটা নিয়ে বিধানসভায় আলোচনা হচ্ছে, লোকসভায় আলোচনা হচ্ছে, এটার জন্য লোকসভা বিধানসভা দরকার হয় না গো? দরকার সেন্ট্রাল ওয়াটার কমিশন, তার যে কমিশন আছে তারা নোটিশ করে হচ্ছে রাজ্য সরকারকে, সেচ দপ্তরকে, সেচ দপ্তরের সচিবকে এবং সেচ মন্ত্রীকে। তাই মুখ্যমন্ত্রী তথ্য বারবার ম্যানমেড 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 করে সেই তোতা পাখির মতো এক কথা বারবার করে বলা হচ্ছে। আলটিমেট বাস্তবটা হচ্ছে এটাই, জলের ফোর্স ধরে রাখা যায় না, ক্যাপাসিটি নেই। কেন নেই বলে দিই, 1952 সালের আশেপাশে পণ্ডিত যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়, এবং সেই সময় হচ্ছে এই ডিবিসির, আমি দুর্গাপুরে কথাই আসছি, তৈরি হয়েছে। তার একটা ডেন্সিটি থাকে, তার একটা টেম্পারমেন্ট থাকে, এক তো বৃহৎ গাড়িগুলো কার্যত যাচ্ছে, তারপর ওভারলোডের জল স্ট্যাগনেন্ট থাকে, বিপর্যয় যে কোনো মুহূর্তে ঘটতে পারে। তাহলে এই টেকনিক্যাল নিরসন থেকে মুখ্যমন্ত্রী এবং কেন্দ্র আলোচনাটা কীভাবে কেন করছেন না, প্রথম প্রশ্ন এই জায়গাটাতে। তাই রাইট ব্যাঙ্ক এবং লেফট ব্যাঙ্ক, রাইট ব্যাঙ্কে যখন জল ঢুকে যায়, লেফট ব্যাঙ্কটা তখন কিন্তু অটোমেটিক করছে রাইট ব্যাঙ্কের দিকে ঢুকে যায়। আবার বলছি, সমালোচনা করবেন আপনারা, তাই রায়না হোক, মাধবডিহি হোক, জামালপুর হোক, গলসি হোক, বিস্তীর্ণ অঞ্চলে এর এফেক্ট হবে, এটাই বাস্তব। কারণ ম্যানমেড বলে কোনো কথা বিজ্ঞানসম্মতভাবে লেখা নেই, কোনো অভিধানে লেখা নেই ওয়াটার ম্যানেজমেন্টের ইস্যুতে। জল ওপরে জমলে আপার ক্যাচমেন্ট স্লো করতে হয়, হিট করতে হয়, লোয়ার ক্যাচমেন্টে গিয়ে জলটা জমে, সেখান থেকে জল আস্তে আস্তে বিভিন্ন পার্টলি ভাগ করে বললাম, সেই সমস্ত জলাধার ড্যাম ব্যারেজ থেকে আস্তে আস্তে তার জলের ধারা প্রভাবিত বিভিন্নভাবে গতিতে বেরোতে থাকে। 1,00,000 কিউসেক যদি ছাড়া হয়ে থাকে, হয়েছে, তাই এখন কতটা কম ছাড়তে বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এটাই তো প্রশ্ন। যদি আস্তে আস্তে ছাড়া হয় তাহলে বাকি ওপরের ওভারফ্লো হয়ে যাবে, তো ওভারফ্লো হলে তো সে সমস্ত যে রাজ্যের জেলাগুলো, তো ঝাড়খণ্ডে যে সমস্ত দামোদর নদকে ঘিরে রয়েছে সেই জেলাগুলো তো ক্ষতিগ্রস্ত হতে পারে। এই বাস্তব, এটা কেন হচ্ছে না, এই এটা কেন বোঝানো যাচ্ছে না বা কেন বুঝতে পারছেন না, আমি তো এটা বুঝতেই পারছি সংবাদ মাধ্যমের সাংবাদিক হিসাবে। এটা নিয়ে বহুবার আমি ব্যক্তিগত স্তরে আলোচনাও করেছি এবং জানি সাবজেক্টটা। তাই তার জন্য ওয়াটার ম্যানেজমেন্টের বিরাট স্কলার হতে হবে না, কিন্তু যেটা হতে হবে সেটা হচ্ছে বাস্তবটা হচ্ছে এটাই, জলটাকে ধরে রাখার মতো ক্যাপাসিটি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের নদীগুলি সে অর্থে নেই। কারণ দামোদর নদ যেহেতু গুরুত্বপূর্ণ, তার 3-4টে তার ব্যারেজ এবং ড্যাম রয়েছে, যেটা কোনোভাবেই এই এই প্লাবিত পরিস্থিতি জলের জলধারা যেভাবে বৃষ্টি হচ্ছে সেটাকে যদি স্ট্যাক করে দেওয়া হয়, আটকে দেওয়া হয়, তাহলে ওভারফ্লো হলে বিধ্বস্ত হয়ে যেতে পারে গোটা শহর, গোটা জেলা এবং দুটো রাজ্য। তাই ম্যানমেডের তথ্যে এবং তত্ত্বতে আপনারা থাকুন বিতর্কে, কিন্তু বাস্তবটা এটাই যে সেন্ট্রাল ওয়াটার কমিশন
এবং রাজ্যের সেচ দপ্তরের ভূমিকা রয়েছে, শলা পরামর্শ আলোচনা করে একে অপরের মেল দিয়ে একে অপরের সঙ্গে করেসপন্ডেন্স করেই কিন্তু জলটা ছাড়া হচ্ছে। তাই এখানে রিকোয়েস্ট অনুনয় বিনয়ের কোনো উপরোধের কোনো বিষয় নয়। প্রকৃতির নিয়মে বৃষ্টি হয়, এই সময় বর্ষাকাল চলছে, বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে, তাই জলাধার জল জমছে, জলকে ছাড়তে হবে। সেই ছাড়ার পরে বিভিন্ন জায়গাতে গ্রামে ঢুকছে, কিছু করার নেই, কারণ তার জন্য খনন কার্যের প্রয়োজন আছে, যেটা হচ্ছে না। দুর্গাপুর ব্যারেজকে খনন কাজের জন্য যে পরিমাণ টাকার দরকার ছিল, 2600-2700-2800 কোটি টাকার মতো বিষয়, প্রত্যেকটি পলিটিক্যাল পার্টি যারা মেম্বার অফ পার্লামেন্ট হয়েছে তারা কখনোই পার্লামেন্টে গিয়ে এই ইস্যুতে কখনো সরব হচ্ছেন না যে ডিবিসি ব্যারেজটাকে, ডিবিসি খনন কার্য গুরুত্বপূর্ণ, মাইতনে খনন কার্য খুব গুরুত্বপূর্ণ, তাদের কেন্দ্র রাজ্যের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই চণ্ডীল থেকে গালুড়ি, গালুড়ি থেকে পাঞ্চেত থেকে মাইতন, মাইতন থেকে দুর্গাপুর ব্যারেজ, আর প্লাবিত হচ্ছে বিস্তীর্ণ অঞ্চল। তার জন্য ম্যানমেডের তথ্য অন্তত বিজ্ঞানসম্মতভাবে এটা কোনোভাবেই কেউ মেনে নিতে পারছে না, এটা বাস্তবসম্মত নয় বলে অনেকে মনে করছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, কমেন্টস করবেন, মতামত দেবেন, যে আপার ক্যাচমেন্ট আর লোয়ার ক্যাচমেন্টের ব্যাখ্যাটা অবশ্যই জানার চেষ্টা করবেন। নমস্কার, আমি নয়ন রায়, আমার সহকবি ঐন্দিরা ব্যানার্জি, নমস্কার।